মনে রাখবেন বিআরজিএফ আপনারা শুনেছেন, আমরা আসার পরে একটা বিআরজিএফ এর প্রোগ্রাম নিয়েছিলাম, তার মধ্যে বাঁকুড়া মিদনাপুর পুরুলিয়া বীরভূম সব ছিল। অনেক উন্নয়নের কাজ আমরা করেছি বিআরজিএফ প্রকল্পে, আমরা টাকা খরচ করে দিয়েছি, এখনো 2000 কোটি টাকা আমাদের দেয়নি। আবার সেই প্রকল্পে যখন যে ছেলে মেয়েগুলো চাকরি পেল, 2 বছর 3 বছর পরে তাদের চাকরি চলে গেল, কেন্দ্রের স্কিমও বন্ধ হয়ে গেল, তাদের চাকরি চলে গেল। আমার একটা স্কিম দেখান রাজ্যের, রাজ্যের স্কিম আমরা করেছি, কারো চাকরি আমি খেয়েছি? একজনের নয়, একজনের নয়, বরঞ্চ কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল যাদের দিয়েছি তাদের 60 বছর করে দিয়েছি, 60 বছর পরেও তারা 3 লাখ টাকা পাবে। কোন রাজ্যে এটা নেই। এই রাজ্যে চাকরির বয়স আমরা বাড়িয়েছি বেকারদের জন্য, সাধারণ কাস্ট 40 বছরেও আপনি দরখাস্ত করতে পারেন, সিডিউল কাস্ট 43 বছর, ওবিসি সিডিউল ট্রাই 45 বছর, চাকরির বয়স সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষে যখন এই করোনার সময় 40% বেকারি বেড়েছে, বাংলায় গর্ব করে আমরা বলতে পারি আমরা 40% বেকারি কমিয়ে দিয়েছি। কি করে করলাম? সব তো বন্ধ ছিল, রাস্তা বন্ধ, রেল বন্ধ, গাড়ি বন্ধ, বাজার বন্ধ, সব বন্ধ, বিয়ে বন্ধ, পৈতে বন্ধ, উৎসব বন্ধ, সব বন্ধ, গত 1 বছর ধরেই চলছে। অনেক রাজ্যে দেখবেন মাইনে পাচ্ছে না, 30% মাইনে কমিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। প্রাইভেটে তো কত লোকের চাকরি চলে গেছে, আর এমপিল্যাডের টাকাও 2 বছর বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর কি করেছে? ডিএ 2 বছরের জন্য ফ্রিজ করে দিয়েছে। আর কি করেছে? প্রতি মাসে 1 দিন করে মাইনে কেটে নেওয়া হয় সরকারি কর্মচারীদের। এরকম অনেক জায়গা আছে, একমাত্র জায়গা বাংলা আমি গর্ব করে বলতে পারি আজ পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি, কোনো সরকারি কর্মচারীর নয়, কোনো টিচারের নয়, কারো পেনশন বন্ধ হয়নি। উপরন্তু আমাদের এখানে এই জেলায় যদি আমি বলি, শুধু এই জেলায় 32,000 মাইগ্রেন্ট ওয়ার্কারকে কাজ দেওয়া হয়েছে।